আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিঠু লিবিয়া থেকে। এসব ভাইদের যারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু কয়েকদিন আগে বেনগাজি থেকে বোট ছেড়ে গেছিল গত মঙ্গলবার 29/3/2022 সালে। তো এসব ভাই যাওয়ার পর ভূমধ্যসাগরে মারাত্মক একটা সমস্যার সম্মুখীন হয়। পরবর্তীতে তাদেরকে লিবিয়ান কোস্ট গার্ড রিসিভ করে, মানে উদ্ধার করে। উদ্ধার করার পর তাদেরকে রাসনালুফ নামে একটা জায়গাতে বেনগাজি এরিয়ার মধ্যে তাদেরকে রাখা হয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ভাই, আপনারা যারা হলো লিবিয়া থেকে ইটালিতে যাবেন অর্থাৎ বেনগাজি থেকে যাবেন, তাদের অবশ্যই তাদেরকে ধৈর্যশীল হতে হবে। কারণ আপনাদের চাপের কারণে কিন্তু যারা বোট ছাড়ে, যারা যেসব দালালেরা, তারা কিন্তু আপনাদের কারণে, কিন্তু তাড়াহুড়ার কারণে বা আপনাদের অত্যাচারের কারণে কিন্তু আবহাওয়া না দেখেও বোট ছাড়ে দেয়। আর আপনাদেরকে এই জন্য অবশ্যই সচেতন হতে হবে যে আমাদের দুদিন দেরি হোক, এরকম একটু ভালো একটা পরিবেশে বোট ছাড়েন। কারণ এটা অনেক লং রাস্তা, বেনগাজি থেকে অনেক লং রাস্তা ইটালি, এটা আপনারা অবশ্যই স্মরণ রাখবেন। এটার উপর কিন্তু আপনাদের জীবন মরণ মানে নির্ভর করতেছে। সুতরাং আপনারা এটা দেখে যাবেন। আমি অনেক দেখছি যেখানে যারা গেম ঘরে থাকে, তারা তখন তাড়াহুড়া করে, গেম হচ্ছে না কেন, খুব কষ্টের মধ্যে থাকে। আপনারা দরকার হয়, যদি কষ্ট হয়, আপনারা দুদিন বসে থেকে খাওয়ার চেষ্টা করে, মানে চেষ্টা করবেন, মানে আপনারা যারা বোট ছাড়বে তাদেরকে একটু বলবেন আমাদেরকে ভালো টাইমে, দুদিন দেরি হোক ভালো টাইমে আমাদের যেন বোট ছাড়া হয়। এই ভাইটা তাদের বোট, মানে তাদের খবরটা নিশ্চিত করছে আর কি। তে 32 জন ছিল, তার মধ্যে 17 জনকে পাওয়া গেছে, আর বাদ বাকি মানে 32 জনের মধ্যে 17 জন নিখোঁজ আর 15 জনকে পাওয়া গেছে আর কি। তে 17 জন আর খবর সঠিক এখনও পাওয়া যায়নি। আমরা চেষ্টা করতেছি সঠিক খবর নেওয়ার জন্য তাদের কী হলো। তো যাই হোক, এর পরবর্তীতে আপনারা তাদের পরিচয় যে জানতে পারবেন, তারা কোথায় বাড়ি এবং তাদের ডিটেলস। আমার নাম মুশিয়ার, আমার বাসা যশোর। আমার নাম এনামুল, আমার বাড়ি বগুড়া। আমার নাম শরীর, ঠিক আছে। আমার বাড়ি জয়পুরহাট। সৈয়দপুর জেলা নরেন্দ্র থানা দশকাতিয়ানি। আমার নাম আজিজ রহমান, আমার আব্বাকে একটু বলে দিন, আমার আব্বার নাম ফৈজুল। সবাই না চারের পেটে ফাটা বেকার কাছে নাম কি? হ্যালো, আসসালামু আলাইকুম আলী ভাই। হ্যাঁ, সবাই এখন আছে রাস্তার ফারুক শরীকে। হ্যাঁ, সবাই যাই তুলেছে ইতালি, সবাই এখন লঞ্চটা ডুবে গেছে, এখন সবাই এখানে পুলিশে ধরে আনছে। এখানে 15 জন আছে মোট। না, আপনি ওর সাথে যোগাযোগ করেন, ওগুলো মনে হয় সম্ভবত বেঙ্গাজি পাঠায়। তারপরে এখানে আপনি ওগুলোর সাথে যোগাযোগ করেন। আচ্ছা, আপনি আমার সাথে যোগাযোগ করলে আমার নাম্বার দিয়ে দেবেন, এর নাম্বার আপনি যোগাযোগ করে নিন। সবাই এখানে আছে, কিন্তু যারা 32 জন ছিল 32 জন, এখানে 15 জন আছে মোট। Thank you.